আমি এই লাইনে একটা কিসিং জানে, হ্যাঁ বলি, আমি এই লাইনে এসে একটা জিনিসই চিনছি যে আমরা মেয়েরা না হাত দেখে কিন্তু মানে বাছা যায় যে কে কাজ করে আর কে করে না। এই তো লঙ্গে নেন, যারা হচ্ছে কোমল হাত মা বাবার সোহাগে তুলে খাওয়াই দেয় তাদের হাতটা একটু কম্বলের মতো নরম থাকে, আর যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ কৃষক পরিবারের মেয়ে, হ্যাঁ তাদের হাতের ভেক ঠাপ উঠেলে কি যে অবস্থা হয়, শক্ত হাত, শক্ত শুভকাল থেকে এই হাত তো খেটে খাওয়া হাত তাই না। গরু বিক্রি করতে গেলে আগে যে ব্যাপারে আপনার গরু দাম করবে তার হাত দেখবে না, কারণ যে কামলা খাটার হাত সে কখন এত টাকা বাজেট গরু নিতে পারবে না, তার হৃদয়টা থাকবে ছোট, বুঝছেন ভাই আমার কথা, অনেক অন্য মাইন্ডে নিতে পারে। আপনার যে লুকটা ওই দিন আসছিল ওই লুকটার চেহারা হাফ ভাবে কোনো লক্ষণই নাই যে সে আপনার গরু নিবে, কারণ সে কামলা খাটার হাত, ওই হাত দিয়ে 10 লাখ টাকা গুনতে তার ভিতর যাই যায় অবস্থা করবে, বুঝছেন কথাটা। সুপ্রিয় দর্শক, প্রীতি এখন গাবতলী গরুর হাটে আত্মার ব্যাপারে দুঃখ কষ্ট ভাগ করে নিতে চলে এসেছে। দুধ বিক্রি হয় না, দুধ দিয়ে একটা ঝামেলা, দোয়াল ঠিক মতো আসে না, যার জন্য আমি বসের লাইনে আসলাম। এখন বসের লাইনে আসার পরে বস একই মানে একজনের বাড়ি কেমন দাম কেমন সবসময় হয় বুঝলেন তো, বাড়ির কাগজ কেমন দাম কারোর কথা শুনবে না বলে জঙ্গলে চলে গেল, জঙ্গলে যাওয়ার পরে একজনের 5টা বিড়ালের বাচ্চা হয়েছে, ও একা একা রান্না বান্না করে খায় দায় কারোর কোনো কথাবার্তা নেই নির্জুম, কিন্তু 5টা বিড়ালের বাচ্চা হয়েছে ও যে কোনো কায়দায় 5 দিন থাকার পরে হঠাৎ একদিন রান্না বান্না করে খাচ্ছে, পিছনতে বলতেছে ম্যাও ম্যাও, তা ওই যে যন্ত্রণায় বাড়ি ছেড়ে জঙ্গলে গেছে সেই ম্যাও ম্যাও আবার সেই জায়গায় গেছে, তো আমাদের বসমর ছেড়ে দিয়ে আবার ওই ম্যাও ম্যাও রাজ বাদ দিয়ে সেই দাবি করতে যাওয়া। আচ্ছা খুব সুন্দর একটা গল্প শুনলাম আপুদের, এই প্রথম মানে আপু আসছে বলে আপুর উদ্দেশ্যে গল্পটা বলছে, আর আমরা এসে কখনো একটা চা খেতে বলে না বুঝছেন, চলেন একসাথে খাই ভাই, এখন তো আপু দেখে চা খেতে বলবেন। আচ্ছা গল্পের সাথে খুব প্রশ্ন আছে কিন্তু যাক ওরা কিন্তু গল্পের সাথে একটা প্রশ্ন করছে, রিকল করেন উনি এই বড় গরু ছেড়ে গাবিতে যেতে চাচ্ছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আসলে কি বলবো, আমি ভাইয়ের দিক থেকে বলি এটা তো আরেকটা বিজনেস, ভাইয়ের দিক থেকে বলি তাই না, আবার অনেকে আসলে শখেও করে তাই না, অবশ্যই খরচ হয়েছে, এই 2-3 দিন আছে কত একটা কষ্ট, পরিবারের চিন্তা, একসাথে ঈদ কাটাইতে পারবে না, বছরে আসছে আবার নেক্সট টাইমে পাবে কি পাবে না তার কোনই নাই, হাইট মতো তো গ্যারান্টি নাই নাকি, তো সব মিলায় খুবই খারাপ অবস্থা। আচ্ছা আপু ভাইয়ের গরু গুলোকে একটু দেখবেন না, আমি আপনার কাছে ভাইয়ের গরু গুলোকে একটু দেখবেন না, হ্যাঁ আমি দেখবো, আমি হাত দিব ভাই, অবশ্যই হাত তো চলবে তো, হ্যাঁ অবশ্যই, আপনি একটু দোয়া করে দেন, হ্যাঁ হ্যাঁ একটু দোয়া করে দেন, হ্যাঁ অবশ্যই, একটু ভাই একটু ভাই একটু সরেন আপনারা, সুপার বস্ত আর এই সামনে তো বাংলার বস্ত, এই কথা বলুন কোনটা ছবি দিছিলেন ভাই, এটা ছবি দিছিলাম ভাই, একটু আপনারা সরেন না একটু গরু গুলো দেখুন, আপু একটু বলুন না বলুন না বলুন না দত্ত ভালো জায়গা হবে, এটা কি বস্তু? এটা বস্তু, এটা সুপার বস্তু, এটা সুপার বস্তু, এটা বড় বস্তু। আচ্ছা তবে আপু আমার একটা প্রশ্ন আছে, আপুর কাছে যান, ওখানে যান, হাইটের কথা বলছিলাম সেটা কি রং বলছি, হাইট হাইট ওজন হাইট বলছিলাম 73 ইঞ্চ, দেখি আমরা একটু পিছনে আসি, আমরা একটু পিছনে আসি, একটু সবাই পিছিয়ে যায়, সবাই পিছিয়ে আসে, পিছিয়ে আসে, হ্যাঁ হ্যাঁ সবাই একটু পিছিয়ে, সব হবে তাই না, দর্শক দেখতে পাচ্ছেন যে ইতি কিন্তু মানুষ দিয়ে গরু মেটে দেখতে পাচ্ছে, তার মানে গরুর হাইট কত বলছে আসমত ভাই, তাহলে ঠিক আছে আমার মনে হচ্ছে একদম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাপা আছে, লাইনে যে মাপা আছে, আচ্ছা।
আপনার গরু তো ঘর থেকে বিক্রি হয়ে গেছে, আপনি কিন্তু হাটে এসে অনেকটা কষ্ট করতেছে, অনেক যন্ত্রণা ভোগ করতেছে। আসলে তো আসমুদ্দের গরু দুটো নিয়ে হৃদয়বান ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? আপনারা হচ্ছে এই প্রথম দিন আমি একটা ভিডিও দেখলাম যে আপনার হচ্ছে মেন্টালি ভাবে তাকে একটা প্রেশারই, তাকে যে মেন্টালি ভাবে প্রেশার করছেন এই কাজটা কখনোই করবেন না, কারণ সে আসে আপনার যদি বাজেট না থাকে আপনি আসবেন না, ছোট গরুর কাছে চলে যান, সে তো বলে নাই ছোট গরুর কাছে চলে যান, কিন্তু আপনার যদি সেই বাজেটটা থাকে তাহলে আপনি এরকম কেন করবেন? আপনি তাল্লা মানে কখনই দিবেন, তাহলে মানুষের তো মন ভাইয়া তো কোনো কিছু করা যায় না। তাইলে হচ্ছে ওই রকম থেকে তারা এমনি খাওয়া দাওয়া নাই, তারা এমনি ঝামেলার ভিতরে আছে, আমি চাই না আপনারা কোনো ঝামেলা তাকে বাড়তি হিসেবে দেন, যারা নিবেন তারা খুব করে আইসা একটা কম বেশ হোক দাম বললে নিয়ে যাবেন। কিন্তু আমরা একটু জানতে চাচ্ছি আসুন ভাইয়ের কাছে আপনার হয়ে, যে আসুন ভাই যে গোলটা এই যে 10 লক্ষ টাকা বললো নিল না, আপনি কত চেয়েছিলেন সেটা? আপনি ছিলেন না, 15 লক্ষ টাকা দাম চাইছিলাম ভৈরবের একটা পার্টি, সে বলছিল যে 10 লাখ টাকার ভিতরে যদি আমার পাস খরচটা হয়ে যায় তাহলে আমি করে নেব, এবং যে 10 লাখ টাকা পাস খরচ বাদে নিতে চাইছিল হাজারীবাজারের ভদ্রলোক উনি দাঁড়াইছিল ওই জায়গায়, তো উনি তখন আপনাদের সামনে বললো যে পাস খরচ আমার আপনার 10 লক্ষ টাকা দেবো, হয়তো মিডিয়া হয়তো বলা যদি আপনি দেন তাহলে এখানে মিডিয়া আছে অনেক লোক আছে আমি ওটা নিব। তো আমি সবার সম্মানের দিকে তাকায় গাড়ির থেকে নামাইছি, এক গাড়ি গরুর ভিতরে একটা গরু ভূমিকর্ম আরো নাম করা গরু, তো আলহামদুলিল্লাহ বলে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে উনি আবার কি প্যান্ট দিয়ে কথা ঘুরাই নিয়ে বললো আমার 2 ঘন্টা সময় থাকে, তবে ক্ষুধার কথম আমি গরু নিলাম, এই কথাটা বলেছে ভাইরাল আছে। তো এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আপু আপনি যে এত বছর ধরে এই লাইনে আছেন, আপনি হচ্ছে 2009 সালে থেকে কিন্তু আমি এই লাইনে জড়িত আছি, আর ইতিমধ্যে আমার অলরেডি 6টা গরু তৈরি হয়ে গেছে। না বড় গরু আপনি নিজে নিয়ে আসছেন, বড় গরু বাড়ে বাংলাদেশের নীতি, এটা বাস্তব, এটা অস্বীকার করার কেউ নাই। আমি এই লাইনে এসে একটা জিনিসই চিনছি যে আমরা মেয়েরা না হাত দেখে কিন্তু মানে বাছা যায় যে কে কাজ করে আর কে করে না, একটু লঙে নেন যারা হচ্ছে কোমল হাত, মা বাবার হাত তুলে খাওয়াই দেয় তাদের হাতটা একটু কম্বলের মতো নরম থাকে, আর যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ কৃষক পরিবারের মেয়ে, হ্যাঁ তাদের হাতে থাপ্পু খেলে কি যে অবস্থা হয়, শক্ত হাত, শক্ত ছোটকাল থেকে এই হাত তো খেটে খাওয়া হাত, তাই না? সেম গরু বিক্রি করতে গেলে আগে যে ব্যাচে আপনার গরু দাম করবে তার হাত দেখবে না, কারণ যে কান্না খাটার হাত সে কখন এত টাকা বাজার দিয়ে গরু নিতে পারবে না, তার হৃদয়টা থাকবো ছোট, বুঝছেন ভাই? আমার কথা অনেক অন্য মাইন্ডে নিতে পারে, আপনার যে লোকটা ওই দিন আসছিল ওই লোকটার চেহারা হাত ভাবে কোনো লক্ষণই নাই যে সে আপনার গরু নিবে, কারণ সে কান্না খাটার হাতটা ওই হাত দিয়ে 10 লাখ টাকা গুনতে তার ভিতর যাই যায় অবস্থা করতে, বুঝছেন কথাটা? আর যে হচ্ছে এই গরুগুলা নিবে ওনার সখিনদার মানুষ তাকে দেখলে ঠিক পাওয়া যাবে যে হচ্ছে সে এই গরুটা নিতে পারবে, এটা হচ্ছে আমার কথা। আমার কাকাই বলছিল যে হচ্ছে বড় বড় গরু কিনবো না, তার হাত মনে করেন রুটি করে চাপাই থাকি বলছিল, আমার কাকাই বলছিল, আমি এখনো হাসি। আচ্ছা আপু ভাই এইটাই হচ্ছে খেয়াল রাখবেন ভাই, ওই লোকটা কিন্তু একটা বাদ করছিল, হয় না হয় না ভাই, আমি জানি এটা হয় না, তাহলে ইতি আপু কি সেটা বাদ দিয়ে এই সেক্টরটাই আসবে কিনা বা কেন? আসলে ভাই আমার ওইখানে তো দাবি পৌঁছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে অলরেডি, আমার আর নতুন করে দাবি কেনার দরকার হবে না, অলরেডি আমার 20-24টা হয়ে গেছে দাবি, হ্যাঁ হয়ে গেছে, আমি তো অলরেডি আমার বড় বড় বিক্রি হয়ে গেছে, আর একটা আছে আর ওটা কথা চলতেছে আমি দিয়ে দিব বা যে কোনোই হতে পারে বিক্রি করে আমাদের ইচ্ছা নেই, কিন্তু এখন আমি তো বলছি যে আমি বড় বড় চাল দেবো, এখন অনেকেই বলতে চাকু আপনি থাকবেন না আপনি কি চাইলে পালাইতেছেন নাকি লিস্ট দিতে, তো এখন আমি ডিসিশন নেই নাই, কারণ হচ্ছে আর আমার বড় বড়টা স্পেশালি আমার একটু শখ, আমরাও চাই না যে এই থেকে ইতি হারিয়ে যাক, কেন এই বড় গরু লালন পালন করার যে অভ্যাসটা যে অনুপ্রেরণাটা সেটা কিন্তু ইতি তৈরি করেছে সারা বাংলাদেশের মানুষের মধ্যে। আচ্ছা ভাই আমি হচ্ছে এখন পিছিয়ে আসি নাই, আর ডিসিশন ওরকম বলতেছি পারবো না পারবো না, দেখা যাক পরিস্থিতি হচ্ছে মানুষকে সর্বদাই তাই না সহযোগিতা। ঈদ কেমন কাটবে আপনার, এবার ঈদটা কেমন কাটবে বলেন তো একটু? আপনার সব খামারি ভাই ও বোনদের ভালো দেখা,
হিসাবে তো সব খামারই ভালো যাবে না ম্যাডাম, ভালো আমি মনে করি বাংলাদেশে একমাত্র আপনি সেল করছে, মানে ধরতে গেলে আপ তো ওরকম ছেলে আমাদের কিন্তু নিউজ এখন আমরা পাইনি। তারপর তো ওরা এখানে ইনশাল্লাহ এই আমাদের জন্য।